তোমরা সবাই দেখো, আমি এই বিড়ালগুলোকে রেস্কিউ করেছিলাম আমাদের পাশের বাড়ি থেকে। তো ওরা এত মিষ্টি ছিল, প্রথমে 4টে বাচ্চা ছিল বিড়ালে, তারপরে তাদের থেকে একজন মারা যায়, আর ওদের মা যেটা ছিল সেও হঠাৎ করে কোথায় চলে যায় আর কখনো ফেরে না। দিয়ে এই যে 3টে বাচ্চা, এই 3টে আমার সঙ্গেই থাকতো, তার মধ্যে সাদাটার নাম দিয়েছিলাম রসগোল্লা, পরে ওর নাম চেঞ্জ হয়ে গেছে ধলু, মাঝে যেটা দেখতে পাচ্ছ ওর নাম দিয়েছিলাম ল্যাংচা, পরে সেই নাম আদরে হয়ে গেছে লেচু, আর ওই যে 3 নম্বরে যাকে দেখতে পাচ্ছ ছোট্ট করে, ওইটার নাম দিয়েছিলাম কাঁচাগোল্লা এরকম বোধ হয়। তো তার নাম হয়ে গেছে পুচি, কারণ কি সে সাইজে আর বড় হয়নি, এখনো সে ছোটই রয়ে গেছে। তো পুচি একমাত্র মেয়ে, বাকি দুজন ছেলে। আর এদেরকে প্রথম থেকে আইডেন্টিফাই করা যায় এরকম ভাবে যে এই যে ধলু, এ ভীষণ আদুরে, সবসময় কোলে গিয়ে বসে, আর ওই যে লেচু, সে শুধু আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে। আমি বাড়িতে কম থাকি, যখনই আমি যাই সে তখনই আমার ঘরে এসে থাকবে, আমার কোলের মধ্যে শোবে। তার প্রমাণ আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটা হচ্ছে যখন ওরা খুবই ছোট ছিল, মোটামুটি ধরো ওদের তখন বয়স ওই 1-1.5 মাস, মানে আমার কাছে আসার পরে প্রায় 1.5 মাস পরের ছবি এইগুলো, ভিডিও। আরও কী কী করছে ওরা দেখো। এই ভিডিওটা অনেক দিন আগেকার, যখন ওদের আর একটা ভাই বেঁচে ছিল সেই সময়কার। এই যে দেখতে পাচ্ছ এইটা, এটা ছিল ওদের আর একটা ভাই, কিন্তু এ তো ওর মায়ের সাথে সাথেই হারিয়ে গেছে ওই টাইমে, আর পাইনি ওকে। দেখো এটা মোটামুটি ধলুদের বয়স যখন 3 মাস, 3.5 মাস সেই সময়কার ভিডিও। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের পা। তো যখনই আমরা যাই তখনই ওরা এমন করে যেন মানে কতই না আমাদেরকে চেনে, কতই না ভালোবাসে। আমরা কেন দেরি করে গেছি, কেন অনেক দিন পরে এসেছি, তার জন্য এগুলো হচ্ছে ওদের আবদার। সব সময় এসে পায়ের কাছে ঘষবে, কোলের মধ্যে উঠে যাবে, যে ব্যাগ নিয়ে যাবো সেই ব্যাগের গন্ধ শুকে দেখবে যে ওদের জন্য কোনো খাবার নিয়েছি কি না। তো ভীষণ আদুরে, খুব মিষ্টি বিড়াল। এটা ওদের 1 বছরের বয়সেরও পরের ছবি, যখন দেখো লেচু আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে। এই দেখো লেচু আর পুচি দুজনে একই স্টাইলে বসে বসে খাচ্ছে, আর এখন তো ওরা হয়ে গেছে একদম হ্যান্ডসাম পুরুষ। এখন ওদের বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো দেখো সবার ফাইনাল চেহারা, আহা কি সুন্দর। ও দেখো পুচি, ও সারা জীবন অমনি চুপচাপ, ও আবার কিন্তু প্রেগনেন্ট, কদিন পরে ওরও বেবিদেরকে দেখতে পাবে।